দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ হকি। অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হবে দল বদল। ফেডারেশনের গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোচ নিয়োগ দেওয়া হয়েছে মাহবুব হারুনকে, ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে বদরুল ইসলাম দীপুকে, আর জুনিয়র এশিয়া কাপে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মামুনুর রশিদ। টানা ৬ মাস ফেডারেশন কার্যক্রম ও পরপর তিনটি গভর্নিং কমিটি সভায় অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মুমিনুল হক সাইদকে। তবে মঙ্গলবার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্তের অনুমোদন মেলেনি। সিদ্ধান্তের বিরুদ্ধে আছে উচ্চ আদালতের স্থগিতাদেশ। কোর্ট যদি বলে না উনি থাকা উচিত যেহেতু উনি নির্বাচিত, তাহলে থাকলো। আর যেহেতু গঠনতন্ত্রে যেটা লেখা আছে কোর্টের ইন্টারপ্রিটেশনটা কী হবে তাহলে দেখতে হবে। আর যদি কোর্টে না গিয়ে থাকেন, যেটা আমি এখনো পাই নাই, তাহলে কি বোঝা গেল, তাহলে আমাকে গঠনতন্ত্র অনুযায়ী যেতে হবে। তো তবে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে সভায়। আসন্ন জুনিয়র এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে চূড়ান্ত করা হয়েছে কোচ ও ম্যানেজার। অনূর্ধ্ব ২১ দলের জন্য আমাদের মামুনুর রশিদকে কোচ করা হয়েছে, আর যেটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেটার জন্য কোচ নির্ধারণ করা হয়েছে মাহবুব হারুন, ম্যানেজার বদরুল ইসলাম দীপু। পাশাপাশি প্রিমিয়ার লীগ হকি মাঠে গড়াতে তৎপর বর্তমান কমিটি। অক্টোবরের মাঝামাঝি দলবদল কার্যক্রম শুরু করতে চায় ফেডারেশন। এ নিয়ে পাঁচটি ক্লাব আগ্রহ দেখালেও বাকিদের নিয়ে আছে সংশয়। আমাদের যে টার্গেট, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ দুই আন্তর্জাতিক টুর্নামেন্ট যেহেতু আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা দলবদল টুর্নামেন্ট করে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল টুর্নামেন্ট অনেকটা পজিটিভ হবে। আগামী জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ ও মার্চে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।